2017 সালের জুন মাসে খাগড়াছড়ি জেলার সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের কার্যাদেশ প্রদান ও তিন চেকের বিপরীতে 12 লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক আবুল বাশার বাদী হয়ে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেন, হিসাবরক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য ঠিকাদার জসিম উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার সকাল 11টায় খাগড়াছড়ির বিশেষ আদালতে এ মামলাটি করা হয়। মামলাটি বিশেষ জজ এবং জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের স্বাক্ষর জাল করে তিনটি গাড়ি মেরামতের কার্যাদেশ প্রদান এবং তিনটি চেকের বিপরীতে 12 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদকের সহকারী পরিচালক আবুল বাশার। মামলাটি স্পেশাল জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান আমলে নিয়ে তদন্তের আদেশ